হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। পূর্বের ভিডিওতে আমি 4.2 এর পূর্বের দুইটা ভিডিওতে 4.2 এর বেশ কিছু অঙ্ক করেছিলাম, আজকের পরবর্তী অঙ্কগুলো করছি। আজকের অঙ্কগুলো হচ্ছে 4 নম্বর থেকে, আজকে অঙ্ক করবো 4 নম্বর থেকে, সরল করা থেকে। চার নম্বরের ক 7 log 10 10/9 -2 log 10 25/24 +3 log 10 81/80। প্রশ্ন লেখা হয়েছে, আমরা অঙ্কটা করা শুরু করছি। অঙ্কটাও ইম্পর্টেন্ট তালিকায় রাখা যায়, 2 স্টার দিলাম, মানে এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো শুরু করছি, আমরা পূর্বের অঙ্কগুলো করার সময় বলছিলাম যে বড় সংখ্যা থাকলে এগুলোকে ছোট ভিত্তিতে নিয়ে আসতে হয়, ছোট সংখ্যা নিয়ে আসতে হয়, আমরা নিয়ে আসতেছি। log 10 10/9 power 7, এই লাইনে কি কাজ হয়েছে? লগ এর পূর্বে যে 7 ছিল, 7টা পাওয়ারে চলে আসছে। এটা লগ এর সূত্র সূত্র আছে, পূর্বের অঙ্কগুলোতে আমরা বলেছিলাম। এখানেও সেম কাজ হবে, 2টা পাওয়ারে চলে যাবে, log 10 25/24 power 2 +log 10 81/80 power 3। এরপরের লাইনে সংখ্যাগুলোকে আমরা ভাঙব, ছোট করব। log 10 2 × 5 3² 7, 10 মানে 5 × 10 আর 9 মানে হচ্ছে 3² এরপর এখানে পরেরটাকে করি log 10, 25 মানে হচ্ছে 5² আর 24 মানে হচ্ছে, এটা আমরা উৎপাদক করে দেখাই, মুখে বললে অনেক সময় বোঝা যায় না, 12 2 দিলে 6 2 দিলে 3, এর মানে হচ্ছে 2 3টা। আমরা এখানে কি লিখতে পারি? 2³ × 3 আর পাওয়ারে থাকবে 2 প্লাস কাস্টমার নিচে দিই log 10 81 কে যদি উৎপাদক করা হয় 3 টু দি পাওয়ার 4 হবে, আর 80 কে যদি উৎপাদক করা হয় 2 হবে 4টা আর 5 হবে, আর 2 4টা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তারপর 5 5 16 80। এরপর আমাদের কি করতে হবে? log 10 2 এর উপর কোনো পাওয়ার নাই, মানে 1 আছে, এই দুটা পাওয়ার গুণ হয়ে 2 টু দি পাওয়ার 7 হবে, ইনটু 5 টু দি পাওয়ার 7, সেম কোনো সংখ্যা না, কিন্তু 3 এর উপর 2 আছে, মানে 3² পাওয়ারে 2 আছে আর এখানে পাওয়ারে 7 আছে, দুটি পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 7 × 7 × 14 3 টু দি পাওয়ার 14 −log 10 5 টু দি পাওয়ার 4 2 × 4 3 × 6 আর 3² 3 টু দি পাওয়ার 2 প্লাস log 10 3 × 4 = 12 2 × 3 = 12 5³। তো আমরা ডবল পাওয়ার থাকাতে সবগুলো পাওয়ার আমরা গুণ করে ফেলছি। এরপর হচ্ছে আমরা সবগুলো থেকে log 10 কমন নিব, সবগুলো থেকে log 10 কমন নিচ্ছি। log 10 কমন নেওয়ার ফলে বিয়োগ থাকার কারণে ভাগ হবে, যোগ থাকার কারণে গুণ হবে, 2 টু দি পাওয়ার 7 × 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 ভাগ থাকার কারণে, বিয়োগ থাকার কারণে ভাগ হবে, 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 6 3² গুণ 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 × 5³।
আমরা এখানে কি কাজ করছি যে লগ টেন কে কমন মানে ভিত্তি সবগুলোকে একটা করে পাওয়ার গুলো বিয়োগ থাকার কারণে ভাগ হইছে, যোগ থাকার কারণে গুণ হইছে। তো এরপর আমরা কি করব, ভাগটাকে গুণ করে এগুলো গুটাই ফেলবো। এরপর হচ্ছে লগ টেন টু টু দি পাওয়ার সেভেন ইন্টু ফাইভ টু দি পাওয়ার সেভেন থ্রি টু দি পাওয়ার ফোরটিন গুণ টু টু দি পাওয়ার সিক্স থ্রি স্কোয়ার ফাইভ টু দি পাওয়ার ফোর, এরপর গুণ। এটা তো পরিবর্তন হবে না, কারণ এটা তো গুণ চিহ্ন আছে, যেভাবে আছে সেভাবে বসে যাবে। এরপর আমাদেরকে এখানে কি করতে হবে, খেয়াল করতে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এখন আমাদেরকে সবগুলো ভিত্তি মানে টু গুলো একসাথ করতে হবে, থ্রি গুলো একসাথ করতে হবে, ফাইভ গুলো একসাথ করতে হবে। আমরা প্রথমে টু এর কাজ করতেছি, টু এর উপরে আছে সেভেন প্লাস সিক্স আর নাইন, নিচে আছে টু এর টুয়েলভ, তো তার মাইনাস টুয়েলভ, মানে উপরে থাকাতে গুণ থাকার কারণে যোগ হয়েছে, নিচে হলে ভাগ, ভাগ হওয়ার কারণে বিয়োগ হয়েছে। আমরা একসাথে করে ফেলছি কাজটা, একসাথে করে ফেললাম হবে। হচ্ছে থ্রি, এখানে টু, এখানে টুয়েলভ, তাহলে টু প্লাস টুয়েলভ। এরপর নিচের গুলো ভাগ কি হবে, ভাগ মানে বিয়োগ হবে, ভাগ ভাগ থাকার কারণে বিয়োগ হবে। ফাইভ, এখানে সেভেন, এখানে নাইন, ফাইভ টু দি পাওয়ার সেভেন, নিচে আছে চার আর তিন, তাহলে হচ্ছে মাইনাস ফোর মাইনাস থ্রি, দুইটা ভাগ থাকার কারণে দুইটাই কি হয়েছে, বিয়োগ হয়ে গেছে। এটাকে আলাদা আলাদা করা যায়, আমি একসাথে করে ফেলছি সহজের জন্য। একসাথে করতে গেলে উপরের গুলো করতে হবে, এরপর নিচের গুলো করতে হবে, এরপর উপরে নিচে করতে হবে, অনেক মানে অনেক তিনটা চারটা লাইন বাড়াইতে হবে। লগ টেন টু টু দি পাওয়ার থার্টিন মাইনাস টুয়েলভ, থ্রি ফোরটিন মাইনাস ফোরটিন, ফাইভ সেভেন মাইনাস সেভেন, লগ টেন টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো ইন্টু ফাইভ টু দি পাওয়ার জিরো, লগ টেন টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান সমান সমান লগ টেন টু, এটাই আনসার। আমরা পরের অঙ্কে যাচ্ছি, লগ সেভেন রুট সেভেন, রুটের উপর ফাইভ আছে, এরপর রুট সেভেন ব্র্যাকেট দিতে হবে, মাইনাস লগ থ্রি, রুটের উপর থ্রি আছে, প্লাস লগ ফোর টু। আমরা এই অঙ্কের যতগুলো কাজ আছে সবগুলো কাজই আমরা আগে পূর্বে করে করা হয়েছে আমাদের, এরপর তাও করতেছি। লগ সেভেন সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ইন্টু সেভেন টু দি পাওয়ার হাফ, এখানে হবে লগ থ্রি, থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, রুটের মান ওয়ান বাই টু, রুটের উপর যদি রুটের উপর যে সংখ্যা থাকবে ওয়ান বাই তত হবে, এরপর প্লাস লগ ফোর। এই কাজটাও আমরা করছি, টু কে ফোর করে দিয়ে হাত দিয়ে আমরা গুণ করছিলাম, এই কাজটা আমরা ছোট অঙ্কে করা হয়েছে আমাদের। এরপর লগ সেভেন ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু, মানে দুইটা সেভেন একটা হয়ে গেছে, পাওয়ারগুলো গুণ থাকার কারণে যোগ হয়েছে, মাইনাস ওয়ান বাই থ্রিটাকে আমরা আগে নিয়ে আসবো। লগ থ্রি, থ্রি প্লাস ওয়ান বাই টুটা আগে নিয়ে আসবো, লগ ফোর ফোর, ঠিক আছে। এখানে এখানে লসাগু হবে, লগ সেভেন সেভেন পাঁচ দুনে দশ, দুই যোগ পাঁচ, আর এখানে হবে ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান, ভিত্তি সংখ্যা যখন একই হবে এর মান হবে ওয়ান। আমাদের এখানে কি হবে তাইলে, লগ
सेवेन सेवेन दस भागे सात माइनस वन बाय थ्री प्लस वन बाय टू। तो एक पर लाइन करार जन में पूरा मुझे फैलते सी এরপর আমাদেরকে কি করতে হবে, এখানে দশ ভাগে সাত টাকা আগে নিয়ে আসতে হবে, এরপর লগ সেভেন সেভেন মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু, এরপর লগ সেভেন সেভেন মানে হচ্ছে ওয়ান, আর ওয়ানটা দেওয়া লাগবে না, দিলাম না। এরপর এখানে লসাগু করতে হবে, লসাগু হবে তিরিশ, দশ তিন দিয়ে লসাগু আমরা করতে পারি, তো তিন দশে তিরিশ, তিন সাতে একুশ, হরটি ভাগ দশ হয় দশ একে দশ, পনেরো দুনে তিরিশ, পনেরো একে পনেরো। তো এরপর আমাদের কি করতে হবে, একুশ থেকে দশ গেলে হবে এগারো যোগ পনেরো, তো সমান সমান এগারো, পাঁচে একে ছয় ছাব্বিশ, কাটাকাটি করলে হবে তেরো পনেরো, তো সমান সমান থার্টিন বাই ফিফটিন। বুঝা গেছে নিশ্চয় অঙ্কটা, কঠিন না, অঙ্কগুলো অনেক সহজ, মানে অনেকের কাছে লগের অঙ্ক, লগ অধ্যায়ের অঙ্কগুলো অনেক কঠিন মনে হয়, আসলে লগ অধ্যায়ের অঙ্ক হচ্ছে অনেক সহজ, অল্প কয়েকটা সূত্র দিয়ে পুরো অধ্যায়ের অঙ্কগুলো করানো হয়, আর অঙ্ক বেশি পারার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে অঙ্কগুলো সহজই মনে হবে। এবার হচ্ছে ঘ নাম্বার, লগ ই এ কিউব বি কিউব সি কিউব প্লাস লগ ই বি কিউব সি কিউব বি কিউব প্লাস লগ ই সি কিউব ডি কিউব ডি কিউব মাইনাস থ্রি লগ ই বি স্কোয়ার সি। পুরো প্রশ্নটা কি বোর্ডে দেখা যাচ্ছে, চেক করি, হ্যাঁ দেখা যাচ্ছে। এরপর হচ্ছে সবগুলাতে লগ ই আছে, তিনটাতে, তিনটা থেকে আমরা লগ ই কমন নিয়ে নিব, কমন নিয়ে নিলে হবে এ কিউব প্লাস উপরে বি কিউব, নিচে হবে সি কিউব, যোগ থাকার কারণে গুণ হবে বি কিউব সি কিউব ডি কিউব, যোগ থাকার কারণে গুণ হবে, সবগুলোতে কি যোগ চিহ্ন ছিল, হ্যাঁ এটা অনেক সহজ, সি কিউব ডি কিউব ডি কিউব, আর এখানে কি হবে থ্রিটা পাওয়ারে চলে যাবে, মাইনাস লগ ই বি স্কোয়ার সি পাওয়ারে চলে গেছে থ্রি। এরপর এখানে কাটাকাটি করা যায়, ডি কিউব না যাচ্ছে না, এই সি কিউব এ সি কিউব চলে যাবে, এই ডি কিউব এ ডি কিউব চলে যাবে, চলে গেলে এরপর এখানে এ কিউব আছে, আমি ডি কিউব দিয়ে দিচ্ছি না, এখানে এ কিউব আছে, এখানেও এ কিউব হবে, তারপর এ কিউব আর এ কিউব কাটাকাটি হয়ে গেছে। এরপর হবে লগ ই, এখানে বি কিউব বি কিউব মানে হচ্ছে বি টু দি পাওয়ার সিক্স, আর সি কিউব এখানে মাইনাস লগ ই বি টু দি পাওয়ার সিক্স সি কিউব, কাটাকাটি করলে কি হবে জিরো হবে, শেষ। তো এর সাথে সাথে আমাদের অনুশীলনী চার দশমিক দুই এর বহির অঙ্কগুলো শেষ হলো। তো অনুশীলনী চার দশমিক এবং চার দশমিক দুই এর যে সৃজনশীল প্রশ্ন, এগুলো আমরা সৃজনশীল প্রশ্ন যখন শুরু করবো একসাথেই করবো, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। অঙ্কগুলো প্র্যাকটিস করবা চার দশমিক এক চার দশমিক দুই এর, বৈর অঙ্কগুলো পারলেই সৃজনশীল অঙ্ক সহজ, সৃজনশীল মানে হচ্ছে বৈর অঙ্ক পারতে হবে, আমরা যদি মূল মানে বেসিক যে অঙ্কগুলো এগুলো যদি না পারি, সৃজনশীল প্রশ্ন আমাদের জন্য কখনোই কি হবে না, সহজ হবে না, আর পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন বহু কমনও আসে না, আমরা যখন বুঝে অঙ্কগুলো করতে পারবো তখনই আমরা সৃজনশীল অঙ্ক করতে পারবো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই চার দশমিক এবং চার দশমিক দুই অঙ্ক সবগুলো প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।